এরা এই দেশের বড় বক্তা, এরা এই দেশের পীর ফকির সব। অনেক পীর এমন আছে, সেই দিন মাওলানা ফয়জুল করিম, রেজাউল করিম, মামুনুল হক, কি বলে, হাসান জামিল সবগুলি ছিল। আমি, তোরা আমারে বাপ ডাকর সবাই। আবার এখানে এইরকমও পীর আছে, একটার 15 লাখ, 20 লাখ, 5 লাখ মুরিদ, খেলাফত মাত্র একটা। আমার কাছে খেলাফত আছে 14টা, মুরিদ একটাও নাই। আল্লাহ জানে, মাওলানা মুশতাকুর নবীকে দেখেই তো আমি আমার সব ভুলিয়েই গেছি। সুমাইয়া টিভি সুস্থ সংস্কৃতির প্রত্যাশায় আপনাদের পাশে। ও আমার প্রিয় ভাইরা, রসুল রসুল হয়ে, রসুল ইমামুল আম্বিয়া হয়ে, রসুল ফখরুল আম্বিয়া হয়ে, রসুল মাহবুবে কিবরিয়া হয়ে, রসুল নিজের মনের থেকে জীবনে কোনোদিন কোনো কথা বলেন নাই। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আবার আমাদের দেশে কিছু বেদাতি মৌলবীরা আছে, ভণ্ড পীর ফকিরেরা আছে, ওরা বলে ওদের পীরের কাছে নাকি গায়েবের খাজানা আছে। ওরা আরো বড় মিথ্যা কথা বলে, ওরা বলে আল্লাহ আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ খালি হয়ে গেছেন, রসুল রসুলের ধন খাজা বাবাকে দিয়ে ওই রসুলও খালি হয়ে গেছেন, খাজা বাবার দরবারে যদি কেউ যায় তো সে খালি হাতে ফিরিয়ে আসে না। ওরা মিথ্যা বলে, কোরআন সত্য বলে, ওরা মিথ্যা বলে, আল্লাহ সত্য বলেন, ওরা মিথ্যা বলে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সত্য বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লা আকুলু লাকুম ইনদি খাযায়েনুল্লাহ, কুল্লা আকুলু লাকুম ইনদি খাযায়েনুল্লাহ। সূরাতুল ফাতার 50 নম্বর আয়াত, আমার আল্লাহ বলেন, ও আমার রাসূল আপনার উম্মতদেরকে এই কথা বলে দেন, আমি তোমাদেরকে এই কথা বলি না, আমার কাছে আল্লাহর কোনো খাজানা আছে। আমি কি বলি জানো? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামা আনা কাসিম, ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি। আমি রাসূল তো কেবল বণ্টনকারী, দেওয়ার মালিক আমার আল্লাহ। কে দেন? কে দেন? এই জন্য আমার প্রিয় ভাইরা, আজ বিদাতিদের মধ্যে, আমাদের মধ্যে বেশ কমেই, আমাদের আকিদা দেওয়ার মালিক আল্লাহ, বিদাতিদের আকিদা দেওয়ার মালিক পীর বাবা। এবার শুনেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মা কানা মুহাম্মাদুন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। ওরা বলে আমাদের বাবা যান কিবলা, বাবা যান, শুনেন না, শুনেন না কি বলে, বাবা যান কেবলা। দেখেন, কোনো পীর ফকির কারো বাবা হইতে পারে না, কোনো পীর ফকির কারো বাবা হইতে পারে না। কোরআন বলে, কোরআন বলে, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মতেরা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তোমাদের কারো বাবা না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, তিনি কে? ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল। ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি শেষ নবী। ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। গুলাম আহমদ কাদিয়ানি নবুয়তের দাবি করেছিল, মোহাম্মদ সাহেবের পরে যে কেউ নবুয়তের দাবি করে ইসলাম থেকে সাথে সাথে বাহির হয়ে যায়, আর ওই বন্ড নবীকে যদি কেউ নবী মনে করে সেও ইসলাম থেকে বাহির হয়ে যায়। ইসলাম ধর্মের শেষ নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন বলে মোহাম্মদ সাহেব তোমাদের কারো বাবা না। মোহাম্মদ সাহেব যদি নবী হয়ে আমাদের বাবা না হন, বন্ড পীরেরা তাদের মুরিদের বাবা হবে কিভাবে? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এইজন্য আল্লাহ বলেন, ও আমার রাসূল আপনার উম্মতদেরকে এই কথা বলে দেন, কুল্লা কুলু লাকুম ইনদি খাযায়েনুল্লাহ, আমি তোমাদেরকে এই কথা বলি না, আমার কাছে আল্লাহর কোনো খাজানা আছে। ওয়ালা আকুলু লাকুম ওয়ালা আলামুল গায়বা, ওয়ালা আলামুল গায়বা, আমি রাসূল গায়ব জানি না, গায়বের ইলমের মালিক কেবল আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ গায়ব জানেন না। ওয়ালা আকুলু লাকুম ইন্নি মালাক, আমি তোমাদেরকে এই কথা বলি না, আমি ফেরেশতা, আমি কি করি জানো, আমি কি করি জানো, ইনাত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি তো ওই জিনিসের অনুসরণ করি যেটা ওহির মাধ্যমে আমার কাছে পাঠানো হয়, এই আল্লাহর কোরআন, এর নাম ওহি। ও আমার প্রিয় ভাইরা, আওফ ইবনে মালিক যখন রাসূলকে বললেন,
এই উট আর বকরির মাসলা কি হবে? আল্লাহ রাসূল চুপ রইলেন, কোনো উত্তর দিলেন না। কিছুক্ষণ পরে হযরতে জিবরিল আমিন তশরীফ আনলেন। হযরত জিবরিল আমিন আসিয়ে কোরআনে কারিমের সূরা তালাকের ষষ্ঠম নম্বর আয়াতের শেষ অংশ, সপ্তম নম্বর আয়াতের প্রথম অংশ নিয়ে আসলেন। ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। কেউ যদি আল্লাহকে ভয় করে, তাকওয়াই পরহেজগারি অক্তিয়ার করে, আল্লাহ তাকে দুইটা পুরস্কার দেন। প্রথম পুরস্কার, সে যদি কোনো বিপদে পড়ে, বিপদ থেকে উদ্ধারের রাস্তা তার জন্য খুলে দেন, আর এমন জায়গা থেকে তার জন্য রিজিকের ব্যবস্থা করেন যেখান থেকে রিজিক পাওয়ার সে কোনো ধারণাই করে না। আয়াত রসুলের সামনে আসলো, আল্লাহ রসুল আউফ ইবনে মালিককে ডাকলেন, ও আউফ, আল্লাহকে ভয় করেছ, আল্লাহকে ভয় করেছ, তাকওয়াই পরহেজগারি অক্তিয়ার করেছ, সালেমকে অক্ষত অবস্থাতে আল্লাহ তাআলা গভীর রাত্রিতে ঘরের দুয়ারে পৌঁছাইছেন, ও আও, কাফির তোমাকে কোনোদিন রিজিক দিত না, আল্লাহকে ভয় করেছ, কাফিরের কিছু মালকে হাঁটাইয়া তোমার ঘরের দুয়ারে নিয়ে আসছেন, এই উঁট আর বকরি তোমার জন্য হালাল। আওফ ইবনে মালিক কতবাল্লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ পড়েছেন এটা হাদিস শরীফে নাই। পাক ভারত উপমহাদেশে একজন বহুত বড় আলিম আসছিলেন, হযরত মুজাদ্দিদ আলফে সানি শেখ আহমদ সরহন্দি রহমতুল্লাহ আলাইহ, তিনি মুসলমানদের জন্য এই আমল শিখাইছেন। কোনো মুসলমান যদি বিপদগ্রস্ত হয়, কোনো মুসলমান যদি কঠিন অসুস্থ হয়, কোনো মুসলমান যদি ঋণগ্রস্ত হয়, কোনো মুসলমান যদি মিথ্যা মামলা মকদ্দমাতে ফাঁসিয়ে যায়, কোনো মুসলমানের মেয়েটার যদি বিবাহ না হয়, কোনো মুসলমানের সন্তান যদি পথহারা হয়ে যায়, কোনো মুসলমানের সন্তান বিদেশিকে যদি ফাঁসিয়ে যায়, কোনো মুসলমানের ব্যবসা যদি অচল হয়ে যায়, কোনো মুসলমানের ক্ষেত যদি ওইরান হয়ে যায়, কোনো মুসলমান যদি কোনো বিপদে পড়ে, এই আমল যদি করে, আওফ ইবনে মালিককে আল্লাহ যেভাবে সাহায্য করেছেন, আজও সেই মুসলমানকে আল্লাহ তাআলা সেইভাবে সাহায্য করবেন। এখানে একটা কঠিন প্রশ্ন আছে, এখানে আসেন, আপনি ফিসে বসছেন কেন? বক্তা মানুষ আসেন আমার কাছে দিয়ে আসেন, কাছে আসলে না সাহস লাগবে, আসেন সব হুজুরা সামনে। আর কে আছে? ওই হে কখন আসছে? আস তো কইছে কে? বুড়া রানী লাগাই দিয়া জোয়ানেরা নিচে বসে, এ চার টান গাদা, তুই একটা গাদা, জামাল্লা মুস্তাকুর নবীর আমার কাছে আসি বসতে বল, আমল শিখে দিই নামিয়ে যাব। এরা এই দেশের বড় বক্তা, এরা এই দেশের পীর ফকির সব, অনেক পীর এমন আছে, সেই দিন মাওলানা ফয়জুল করিম, রেজাউল করিম, মামুনুল হক, কি বলে, হাসান জামিল সবগুলি ছিল, আমি তোরা আমারে বাপ ডাকর সবাই। আবার এখানে এরকমও ফিরে আছে, একটার 15 লাখ, 20 লাখ, 5 লাখ মুরিদ, খেলাফত মাত্র একটা, আমার কাছে খেলাফত আছে 14টা, মুরিদ একটাও নাই। আল্লাহই জানে, মাওলানা মুস্তাকুর নবীকে দেখেই তো আমি আমার সব ভুলিয়েই গেছি। বসেন বসেন বসেন। হে আমার প্রিয় ভাইয়েরা, হে আমার প্রিয় ভাইয়েরা, হে আমার প্রিয় ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিককে ডাকিয়ে বললেন, আওফ, আল্লাহকে ভয় করেছ, আল্লাহ এই ব্যবস্থা করেছেন। এখানে একটা কঠিন প্রশ্ন আছে যে আল্লাহ তাআলা এই আয়াতটাকে কেন সূরা তালাকে নাজিল করলেন? এই আয়াত সম্পর্কে আল্লাহ রসুলের একটা কঠিন এরশাদ আছে, চারটা আয়াত সম্পর্কে রসুলের এরশাদ আছে, পুরা কোরআনের 6,666টা আয়াতের মধ্যে চারটা আয়াতের সম্পর্কে স্পেশাল রসুলের এরশাদ আছে। এই আয়াত সম্পর্কে রসুলের কি এরশাদ জানেন? কাল রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম إني لأعلم آية إني لأعلم آية لو أخذ الناس بها لكفتهم আমি রসূল একটা আয়াত জানি, আমি রসূল একটা আয়াত জানি, যদি মানুষের এই আয়াতকে শক্ত করিয়ে ধরে, এই আয়াতের উপর যদি মানুষেরা আমল করে, দুনিয়া এবং আখরাতের সমস্ত সমস্যার জন্য এই আয়াত যথেষ্ট হয়ে যাবে। إني لأعلم آية إني لأعلم آية لو أخذ الناس بها لكفتهم এই সুন্দর আয়াতটা, এই দামি আয়াতটা সূরা ইয়াসিনে কেন নাজিল হইল না, সূরা রহমানে কেন নাজিল হইল না, আরে সূরা ফাতিহাতে কেন নাজিল হইল না? ওগুলি তো অনেক দামি সূরা, অনেক ফজিলত আছে, তালাকের সূরাতে কেন নাজিল হইল? তালাকটা তো একটা খারাপ জিনিস, আবগাজ জাওয়াইজ, সবচেয়ে নিকৃষ্টতম জায়েজ জিনিস এই তালাক,
দুইটা পরিবার ধ্বংসের নাম তালাক, দুই পরিবারের ঝগড়া শুরু হওয়ার নাম তালাক, দুইটা পরিবারের সমস্ত রকমের খারাপির প্রথম শ্রেণী এই তালাক। কেন আল্লাহ তাআলা সূরা তালাকে আয়াত নাজিল করলেন? মুফাসসিরিন অদ্ভুত অদ্ভুত কথা বলেছেন। কোন মুফাসসিরিন বলেছেন, কোন একটা মেয়ের যখন তালাক হয়ে যা, এ মেয়েটার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যা, এ মেয়েটার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যা, ইদ্দর শেষে যখন বাপের বাড়িতে ফিরিয়ে আসে, আপন জনেরা মেয়েটার সাথে সুন্দর ব্যবহার করে না, এই মেয়েটা শ্বশুর বাড়িতেও নির্যাতিত ছিল, যৌতুক নামে এক অভিশাপ মুসলমানদের ঘরে ঘরে প্রবেশ করেছে, কি মাওলানা কি মুফতি কি পীর কি ফকির সকলের ঘরে এই যৌতুকের নীরব একটা হামলা আছে। ও আমার প্রিয় ভাইয়েরা, ইসলাম ধর্মে যৌতুক হারাম, ইসলাম ধর্মে যৌতুক হারাম, ইসলাম ধর্মে যৌতুক হারাম। ওই জামাই তার শ্বশুরের কাছে যৌতুকের দাবি করতে পারে সরাসরি বা পরোক্ষ, যে শুকুরের গোস্তকে চাবাই চাবাই খাইতে পারে, শুকুরের গোস্ত আর যৌতুকের মধ্যে কোনো ব্যাসকম নাই। ও আমার প্রিয় ভাইয়েরা, এই যৌতুকের কারণে আমাদের কত মেয়েদের হাত পা ভাঙিয়ে দেওয়া হয়, এই যৌতুকের কারণে আমাদের কত মেয়েদের গায়ে পানি ঢালিয়ে দেওয়া হয় গরম পানি, এই যৌতুকের কারণে আমাদের মেয়েদেরকে কত রকমের কষ্ট দেওয়া হয়। ও আমার প্রিয় ভাইরা, এই যৌতুকের কারণে আমাদের অনেক মেয়েরা সহ্য করতে না পারিয়ে বাপের বাড়ি থেকে কিছু আনতে পারে না, বাপ অনেক গরিব কিছু দিতে পারে না, খোঁচানো কথা সহ্য করতে পারে না, এক সময় অন্যা পেঁচায় আত্মহত্যা পর্যন্ত করে। হে আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য কোরআনে করিমের মধ্যে আল্লাহ তাআলা কঠিন কঠিন অবস্থান বর্ণনা করেছেন, আমি সেই দিকে যাব না। মুফাসসিরিন বলেন, এই তালাকের কারণে একটা মেয়ের জীবন সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। আল্লাহ মেয়েটাকে সান্ত্বনা দেওয়ার জন্য কোরআনে করিমের সূরায়ে তালাকে আয়াত নাযিল করেছেন। এত কঠিন বিপদ, আরে আমি আল্লাহর কাছে কোনো কঠিন না, আমি তোর জন্য রাস্তা খুলে দেব। আর আগের স্বামী তোকে জুলুম অত্যাচার করতো, শ্বশুরের জুলুম অত্যাচার ছিল, শাশুড়ির জুলুম অত্যাচার ছিল, ননদদের কোঁচানো কথা ছিল, ভালো করিয়ে শুন, আমি এর থেকে ভালো স্বামীর ব্যবস্থা করিয়ে দেব। ওয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, অনেক মুফাসসিরিন লিখেছেন এখানে রিজক মানে ভালো স্বামী, এই জন্য এই আয়াত সূরায়ে তালাকে নাজিল করা হয়েছে। মুফাসসিরিন লিখেছেন, কোনো একটা মেয়ের তালাক হয়ে গেছে, তালাকের পরে মেয়েটা বাপের বাড়িতে চলে আসছে, ছোট্ট দুইটা বাচ্চা এই মেয়েটার ছিল, স্বামী বাচ্চাদের কাঁদতে দেয় নাই, বাচ্চারা মা মা করিয়ে সেখানে কাঁদে, সন্তানহারা মা এখানে বাচ্চাদের জন্য কাঁদে, তালাকের কারণে বাচ্চার বাপ কোনোদিন এই বাড়িতে বাচ্চাদেরকে মায়ের কাছে নিয়ে আসবে না, আর মাও কোনোদিন তালাকের কারণে সেই বাড়িতে যাইতে পারবে না। গরুর যখন প্রথম বাছুর হয়, আপনি কাছে যাই দেখিয়েন কিভাবে আপনাকে গুতা মারে। ও আমার প্রিয় ভাইরা, মায়ের যে ব্যথা সন্তানের জন্য, এটা কেউ বুঝাইতে পারবে না। ওই মা ওইখানে কাঁদে, বাচ্চারা এখানে কাঁদে, তাদের চোখের পানি মুছার কেউ নাই। আল্লাহ সূরা তালাকে আয়াত নাজিল করিয়া জানাচ্ছেন, ও তালাক প্রাপ্তা মেয়ে, কোনো পেরেশানির কারণ নাই, তুমি আমি আল্লাহকেই ভয় করো, তোমাকে বিপদ থেকে আমি উদ্ধার করব, তোমার সন্তানদেরকে তোমার বুকে আমি আনিয়ে দেব। ওয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, আমি কিভাবে আনবো তুমি ধারণা করতে পারো না। ও আমার প্রিয় ভাইয়েরা, মুফাসসিরিন লিখেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন মেয়ের তালাক হয়েছিল, কাফিররা ষড়যন্ত্র করে তালাক দেওয়াই দিয়েছিল। মেয়েরা যখন রসুলের ঘরে এসেছিল, রসুলের চোখও পানি ছিল, মেয়েদের চোখও পানি ছিল, ওই বাপকে জিজ্ঞাসা করেন যার মেয়ে তালাক নিয়ে চলিয়ে আসছে, ওই বাপের কলিজাতে কত ব্যথা, রসুলের কলিজাতেও ব্যথা ছিল। সূরায়ে তালাকে আয়াত নাজিল করি আল্লাহ তাকওয়ার কথা বলতেছেন ওই সমস্ত মুনাফিক মুসলমানদেরকে, যারা মুসলমানদের বিপদে হাসে। ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, তোমার ভাই বিপদে পড়েছে, তুমি হাসিও না, কাল তুমিও এই বিপদে পড়তে পারো। ইত্তাকিল্লাহ, ইত্তাকিল্লাহ, ইত্তাকিল্লাহ। আজ যদি কোনো মুসলমান কোনো তালাকপ্রাপ্ত মেয়ের বাপের সমালোচনা করে, মুফাসসিরিন বলেন পরোক্ষভাবে সে আল্লাহর রসুলের সমালোচনা করে। আজ যদি কোনো মুসলমান মুনাফিক নামধারী লোকেরা
যদি কোনো তলকপ্রাপ্ত মেয়ের সমালোচনা করে সে পরোক্ষভাবে রসুলের মেয়েদের সমালোচনা করে, কেন রসুলের মেয়েদেরও তালাক হয়েছিল। এই জন্য আল্লাহ তাআলা সুরাই তালাকে আয়াত নাজিল করেছেন। মুফাসসিরেরা লিখেছেন কোনো একটা মেয়ের তালাক হয়ে গেল, বাপের বাড়িতে চলিয়ে আসলো, ততদিন হয়তো এই মেয়েটার কষ্ট হবে না যতদিন তার আব্বা আম্মা জীবিত আছে। বাপ জন্ম দিয়েছে কিছু বলে না, মা পেটে ধারণ করেছে কিছু বলে না, এই মেয়েটার আসল কষ্ট তো সেই দিন শুরু হবে যেই দিন তার আব্বা আম্মার ইন্তেকাল হয়ে যাবে, সেই ঘরের বাঁদি দাসীতে পরিণত হবে, বুয়াঝিদেরকে বিদায় করিয়ে দেওয়া হবে, যে কাজ সে করতে পারে সেই কাজও তাকে করতে দেওয়া হবে, যে কাজ সে করতে পারে না সেই কাজও তাকে করতে দেওয়া হবে। এক সময় সে অসুস্থ হয়ে যাবে, তাকে পচাপাশি খাবার খেতে হবে, এক সময় কাঁদিয়ে কাঁদিয়ে ভাইদেরকে ডাকিয়ে বলবে আমি তো অনেক অসুস্থ, আমি আর পারি না, এত কাজ ঘরে, আমার জন্য একটা ঔষধ নিয়ে আস। ভাইরা হুঙ্কার দিয়ে বলবে তোর কারণেই তো আমাদের সংসারে আগুন, আমাদের বড় মেয়েটার বিবাহ হয় না, লোকেরা বলে যার ফুফুর তালাক হয়েছে তার ভাইজি কোথায় থেকে ভালো হবে, তুই মরিয়ে যা আমরা বাঁচিয়ে যাই। ভাইদের কথা শুনিয়ে কোনো কোনো মুফাসসিরই তো লিখেছেন ওই মেয়ের চোখের পানি এক সময় শুকায় যায়, চোখ দিয়ে তার রক্ত আসা শুরু হয়, তবুও তার ভাইরা তার উপরে দয়া করে না, ওই মেয়েটাকে সান্ত্বনা দেওয়ার জন্য, ওই মেয়েটাকে হেদায়েত করার জন্য, রাস্তা দেখানোর জন্য আল্লাহ সূরা তালাকে আয়াত নাজিল করেছেন। ওয়া মাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ইয়াত্তাকিল্লাহ বলেছেন, মেয়েদের আলোচনা নাই, কোরআনে এরকম বহুত আয়াত আছে পুরুষের কথা বলেছেন, পুরুষদের তাবি হিসাবে মহিলারাও ওই আয়াতের আওতাতে আসিয়ে গেছেন। যাই হোক, হযরত মুজাদ্দিদে আলফি সানি রহমতুল্লাহ আলাইহি বলেন বিপদগ্রস্ত মুসলমান, ঋণ অনেক হয়ে গেছে, খেতে ফসল হয় না, ব্যবসা অচল হয়ে গেছে, ছেলেটা খারাপ হয়ে গেছে, আরেক ছেলে বিদেশে গিয়ে ফাঁসিয়ে গেছে, মেয়েটার বিবাহ হয় না, মিথ্যা মামলা মকদ্দমাতে ফাঁসিয়ে গেছে, এই বিপদগ্রস্ত মুসলমান যদি এই ছোট্ট আমলটা করে কয়েক নিসাব, প্রত্যেক দিন ইশারের নামাজের পরে বিছানাতে যখন শুইতে যাবে একশতবার দরুদ শরীফ পড়বে, যেই দরুদ শরীফ সে পড়তে জানে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, অথবা যেটা সে পড়তে জানে, এরপর তসবিহ দানা গনিয়ে গনিয়ে পড়বে 499 বার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, একবার পড়বে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আবার 100 বার দরুদ শরীফ কয়েক নাসাব আদায় করবে, ফলাফলের জন্য হাত পাতিয়ে রাখবে। হযরত পালানপুরি আমাকে আমল শিখাইছেন, যখন তিনি আমল শিখাইছিলেন তিনি আমাকে বলেছিলেন, বেটা আমি যখন নিজে কখন বিপদে পড়েছি, আমার আপনজন কখনো বিপদে পড়েছে, আমি আমল করেছি, যতবার এই আমল করেছি আল্লাহর কসম ততবার এর ফলাফল আল্লাহ আমাকে হাতে হাতে দিয়েছেন। আমি একজন ছোট মানুষ, আমিও আপনাদেরকে আল্লাহর কোরআনকে মাথায় নিয়ে বলি, আমি নিজেই আমল করেছি, যতবার এই আমল করেছি নিজের জন্য আপনজনদের জন্য খোদার কসম ততবার এর ফলাফল কয়েক নেশাব পড়ার পরে আমি হাতে হাতে পেয়েছি। তালাকের মতো ঘটনাও হয়েছে, আমি চুপে চুপে পড়েছি, অল্প কয়েকদিনের পরে ওই স্বামীর থেকে ভালো স্বামীর সাথে বিবাহ হয়েছে, বাচ্চা তার কোলে ফিরিয়ে এসেছে, এই ঘটনা খোদার কসম এই দুই চোখে দেখেছে। ওয়া মা ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। হাদিসের একটা টুকরা পড়েছিলাম, সেটা বলার আর সময় নাই, আরও আয়োজনে কেরাম খাস করি আমাদের মাওলানা মুশতাকুর যে মুফতি সাহেব হুজুরও আসছেন, আমি দেখছি আমার একবারে নাইন ঘাসে বসা আছেন, উনি তো ওনারা আসিয়ে গেছেন, মুফতি সাহেব আবার এই মাদ্রাসার মুরব্বী তাও আমি জানি, ওনাদেরও বয়ান হবে, দোয়া হবে, নাহলে জাওয়াদাকাল্লাহু তাকওয়ার উপরে কিছু কথা বলতাম, ওই পর্যন্তই আজকে থাকুক। আল্লাহ রাব্বুল আলামিন যদি আবার কখনো বাঁচায় রাখেন কথা বলবো। ও আমার প্রিয় ভাইরা, তাকওয়াইকে শক্ত করিয়ে ধরবেন, আল্লাহকে রসুলকে ইসলামকে ওলামাই হক্কানি রব্বানিকে সবসময় শক্ত করিয়ে ধরিয়ে রাখবেন। এই সিদ্ধান্ত নিতে হবে আল্লাহর ব্যাপারে কারোর সাথে আমাদের আপোষ নাই,
আমাদের রসূলের ব্যাপারেও কারো সাথে আমাদের আপোষ নাই, এই কুরআনের ব্যাপারেও কোনো কুলঙ্গার সাথে আমাদের আপোষ নাই, আর উলামায়ে হক্কানি রব্বানীদের ব্যাপারেও কোনো কুলঙ্গারদের সাথে আমাদের আপোষ নাই। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে, কুরআন ছিল, কুরআন আছে, কুরআন থাকবে, কোনো কুলঙ্গার ইসলামের কুরআনের ক্ষতি করতে পারবে না। আল্লাহ আমাদের সবাইকে হেফাজতে রাখুক। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين।